আজকে নাম্বার সিস্টেমের এই সেকেন্ড পার্টে আমরা বেশ কিছু জিনিসের ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব। আগের পার্টটায় আমরা মোর অ্যাবাউট কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম এই পার্টে আমরা বেশি জোর দেব হচ্ছে বেশ কিছু নতুন নতুন ক্যালকুলেশনের উপরে আমি পলাশ ধর চলো শুরু করা যাক প্রথম যে জিনিসটা আমরা ক্যালকুলেশনে দেখব আগের পার্টে আমরা আলোচনা করেছিলাম রেকারিং ডেসিমেল নিয়ে রেকারিং ডেসিমেল মানে কি আমি বলেছিলাম ধরো তোমার কাছে বলা আছে টোয়েন্টি টু পয়েন্ট থ্রি ফোর সেভেন নাইন 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 এই চলছে নাই তাহলে সেক্ষেত্রে এটার রেকারিং পার্ট হবে হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট থ্রি ফোর সেভেন নাইন পার্টটা রেকারিং হচ্ছে আবার এরকমও হতে পারেন দেখা গেল যে তোমার কাছে আছে টু ওয়ান ফোর থ্রি টু ওয়ান ফোর পয়েন্ট থ্রি সেভেন ফোর থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর থ্রি এভাবে চলছে তাহলে এখানে ব্যাপারটা কী হবে থ্রি টু ওয়ান ফোর পয়েন্ট থ্রি সেভেন ফোর থ্রি পার্টটা দেখো বারবার রিপিট হচ্ছে তাহলে ফোর থ্রিটা রেকারিং হচ্ছে যেমন এইটায় এইটায় কি রেকারিং হচ্ছে টু পয়েন্ট দেখো অনেকে বলবে ফাইভ টু ওয়ান কিন্তু টু তো সব জায়গায় রেকারিং হচ্ছে বরং দেখা যাচ্ছে টুটা কিন্তু কোথাও রেকারিং নেই তাহলে ওয়ান ফোর ফাইভ ওয়ান ফোর ফাইভ ওয়ান ফোর ফাইভ এই পার্টটা কিন্তু বারবার রেকারিং হচ্ছে তাহলে বলতে পারি এটার ওয়ান ফোর ফাইভ এই রেকারিং এটাকে কিভাবে লেখা যায় এভাবে লিখতে পারো এইভাবে লিখতে পারো তিনটের মাথায় ডট এভাবে লিখতে পারো শুধু ওয়ান আর ফাইভ এর মাথায় যখন ওয়ান আর ফাইভ এর মাথায় শুধু ডট দেওয়া আছে দ্যাট মিন্স যে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পুরোটাই রিপিট হচ্ছে পুরোটাই রেকর্ডিং আছে তো দেখলাম এবার এটাকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব ডেসিমেল থেকে তো কিভাবে করব পদ্ধতি কি পদ্ধতি হচ্ছে সবার আগে যেটা মাথায় রাখতে হবে কোথায় কি শিখেছো ভুলে যাও কিছুক্ষণের জন্য ম্যাক্সিমাম জায়গায় যেটা করা থাকে এর মধ্যে ঢুকিয়ে কিন্তু দেখো এটা রেকারিং ডেসিমেল আমি শুধু পার্টটা নিয়ে ক্যালকুলেট করব বাকি পার্টটা নিয়ে নাও ইনটিজার পার্ট নিয়ে কোনো ক্যালকুলেশন আমাদের হবে না তো দুই আগে সবার আগে দূরে সরিয়ে রাখো দুইকে একদম দূরে সরিয়ে রাখো দুই আলাদাই দুই আলাদা দুকে আলাদা করে দিব বাকি পার্ট খুব পড়ে থাকলো আমি শুধু ক্যালকুলে সেইটুকু নিয়ে এইটুকু পার্ট নিয়ে এর মধ্যে যেইটা লেখা আছে আগে অ্যাজ ইট ইজ লিখে দাও লিখে দিলে এবার এর থেকে দেখো কোনটুকু রিপিট হয়নি দেখো দুইও রিপিট হয়নি বলতে পারো যে পয়েন্টের আগে যে দুই আছে কিন্তু সেটা আমাদের কাউন্টিং এর পার্ট নয় সেটা আমাদের কাউন্টিং এর পার্ট নয় কারণ সেই পার্টটা আলাদাই ঠিক আছে সেই পার্টটা আলাদাই সেটা ইন্টিজারের পার্ট ডেসিমেল নয় ডেসিমেল কতটা রিপিট হয়নি ফাইভ টু এ টুকু তাই ওই টুকুকে আমি মাইনাস করে দিলাম নিচের পার্টে কি হবে যতগুলো ডিজিট রিপিট হয়েছে যতগুলো ডিজিট রিপিট হয়েছে কটা একটা দুটো তিনটে আগে ততগুলো নয় বসাবে যতগুলো ডিজিট রিপিট হয়নি অর্থাৎ একটা দুটো ততগুলো শূন্য তুমি বলতে পারো যে দুইও তো রিপিট হয়নি না যেটুকু ইনটিজার পার্ট সেটুকুকে কাউন্টি করব না ভুলেই যাও সেটা যে আছে তাহলে এখানে কি পড়ে থাকবে এই দুইটাকে আমি আলাদাই করে নিয়েছি ওটার মধ্যে কোনো ক্যালকুলেশন ঢুকবে না তো এখানে কি হবে থ্রি দুই পূর্ণ এটুকু যদি এটা যদি কাটা যায় আমি জানি না এটা যদি কাটাকুটি যায় ওপর দিকে সেটা করে নেবে নিজেরা বাট পদ্ধতিটা আমি বলে দিলাম কি হবে এই পদ্ধতিটা এখানে আরো ডিটেলস পুরো লিখে বোঝানো আছে তোমরা যদি চাও এটাকে ভালো করে দেখতে পারো তোমরা পুরো ব্যাপারটা বুঝে যাবে আমি পুরো ক্যালকুলেশনটা করেও দিলাম ইউনিট ডিজিট বা এককের অঙ্ক এটার মানে কি ইউনিট ডিজিট বা এককের অঙ্ক মানে হচ্ছে যে একদম লাস্ট ডিজিটটা রাইট মোস্ট ডিজিট যেটা আছে সেই ডিজিটটা ওকে রেয়ার রাইট এন্ডে যেটা আছে সেটা অন্যভাবে বলতে গেলে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলতে গেলে বলা যায় যে কোনো সংখ্যাকে দশ দিয়ে ভাগ করলে যেটা ভাগ শেষ থাকবে সেটাই হচ্ছে ইউনিট ডিজিট যে সংখ্যার লাস্ট ডিজিটটাই দশ দিয়ে ভাগ করলে ভাগ হিসাবে পড়ে থাকবে তুমি যদি বলে লাস্টে জিরো থাকলে পঞ্চাশ যদি থাকে তাকে দশ দিয়ে ভাগ করলে জিরো পরে থাকবে জিরোই ওর লাস্ট ডিজিট কিছু ইউনিট ডিজিট বের করার খুব সহজ পদ্ধতি আছে যেরকম হচ্ছে যদি স্ট্রেট ফরওয়ার্ড যোগ বিয়োগ গুণ ভাগ দেয় তাহলে তো কোনো সমস্যা নেই যেমন এইটার ইউনিট ডিজিট কি হবে লাস্ট দুটো ডিজিট গুণ করে দাও আট এ চৌষট্টি চার লাস্ট ডিজিট এবার আগে কি বসবে আমি হয়তো জানি না বাট আমি এটুকু জানি যে এই লাস্ট দুটো ডিজিটের গুণ ফলে যে লাস্ট ডিজিট হবে সেটাই পুরো গুণ ফলের লাস্ট ডিজিট হবে একইভাবে যোগের ক্ষেত্রেও তিন আর সাত যোগ করে দশ শূন্য বসলো এর আগে কি বসবে আই হ্যাভ নো আইডিয়া নো ক্লু বাট এইটুকু জানি যে আমার লাস্ট ডিজিট জিরোই হবে তিনটে ডিজিট থাকলো একই ব্যাপার নয় গুণ সাত সাত নং তেষট্টি তেষট্টির কত হলো তিন তার সঙ্গে নয় তাহলে তিন গুণ নয় সাতাশে সাত হয়ে গেল বাকিগুলো তোমরা ট্রাই করতে পারো একইভাবে একই রকম ভাবে হবে যোগ বিয়োগ একসঙ্গে থাকতে পারে বিয়োগের ক্ষেত্রে একটা দেখিয়ে দিই যেমন এখানে সাত থেকে নয় বিয়োগ হচ্ছে লাস্ট ডিজিট যদি কাউন্ট করি অসুবিধা নেই না আমরা সাত যদি আগে থাকতো আমি কি করতাম এটাকে সতেরো ধরে নিতাম তার থেকে নয় বিয়োগ করতাম এবং আট আসতো আট বলতে তাহলে তো এক হাতে থাকতো সেটা তো এখানে যোগ করতো হোক আমি আগের পাটে কিছু একটা হবে আমি জানি না তো কি হবে আমি তো বলছি না যে এটা আমি ক্যালকুলেশন শেষ আমি তো শুধু লাস্ট ডিজিট বের করে আমি ছেড়ে দিলাম এবার ইউনিট ডিজিট কিছু জায়গায় বের করা একটু কঠিন হয়ে দাঁড়ায় যেরকম যদি কিছু পাওয়ারে থাকে ঠিক আছে এটার ব্যাপারে ধরো আমাকে বলা আছে যে আট সাত এবার এই রকম হলে কি হবে এখানে পদ্ধতিটা লেখা আছে তোমরা যদি চাও পড়ে দেখতে পারো বাট আমি একটু এক্সাম্পলের মধ্যে দিয়ে বোঝাবো যাতে তোমাদের আরও ক্লিয়ার হয় ব্যাপারটা যেরকম আমি যদি বলি দুই চার পাঁচ সাত টু দি পাওয়ার দুই তিন তিন নয় এরকম একটা সংখ্যা আছে পাওয়ারে যতগুলো থাকবে বেসেও ততগুলোই ডিজিট থাকতে হবে এরকম কোনো মাথার নেই বাট আমি এরকম নিয়েছি আর কি প্রথম কাজ করতে হবে সব যাও শুধু এটা লাস্ট দুটো ডিজিটকে মনে রাখো শুধু এর লাস্ট দুটো ডিজিটকে মনে রাখতে হবে আর এইটার ক্ষেত্রে বেস যেটা থাকবে তার শুধু লাস্ট ডিজিটটা পাওয়ারে লাস্ট দুটো ডিজিট আর অরিজিনাল সংখ্যাটার লাস্ট ডিজিটটা টা শুভ তাহলে এখানে আমার কি লাগছে অনলি সাত এখানে আমার কি লাগছে ভাগ করলে ভাগ শেষ বের করো চার নং ছত্রিশ ভাগ শেষটা আমার কাজে লাগবে কত এসছে তিন এই যে তিন এলো ভাগ শেষ এইটা যে অরিজিনাল যে সংখ্যাটার পাওয়ার ছিল তার লাস্ট ডিজিটটা বের করেছিলাম তার পাওয়ারে বসে দেওয়া সাতের পাওয়ার তিন করলে কি হবে সাতের পাওয়ার তিন মানে সাত গুণ সাত গুণ সাত এবার তুমি গুণ সাত গুণ করার দরকার নেই সাত সাথে তার সঙ্গে আবার সাত গুণ করো তাহলে কি হবে সাত তেষট্টি তিন লাস্ট ডিজিট ওকে হয়ে গেল লাস্ট ডিজিট এবার এখানে কতগুলো সংখ্যা আছে সেগুলো তোমরা ট্রাই করতে পারো আমি প্রথমটা একটু দেখিয়ে দিই কারণ এটা একটু অন্য রকম আছে এইটার আমি তাহলে কোন দুটো ডিজিট নেব বলেছি পাওয়ারের লাস্ট দুটো ডিজিট লাস্ট ডিজিট কেন একটু আলাদা আছে কারণ এই ছত্রিশকে কে যদি তুমি চার দিয়ে ভাগ করো ভাগ নেবে তো ভাগ কিছু থাকছে না কি নেবে জিরো না যদি লাস্টে ভাগ কিছু না আসে যদি জিরো চলে আসে সেক্ষেত্রে ওইটাকে চারে কনভার্ট করে নেবে মানে যেটা দিয়ে ভাগ করছো সেটাই নিয়ে নেবে মানে চার নিয়ে নেবে এবার কি করবে এবার যেই বেসে যে নাম্বারটা ছিল তার লাস্ট ডিজিটের পাওয়ারে এই সাত চারটাকে বসিয়ে দাও সাতের পাওয়ার চার হবে এবার শূন্য নয় কিন্তু সাত গুণ সাত গুণ সাত গুণ সাত তাহলে কি হবে সাত সাথে ঊনপঞ্চাশ এর নয় গুণ সাত সাথে এর নয় তাহলে নয় নং একাশি লাস্ট ডিজিট হবে এক এই হলো লাস্ট ডিজিট বা ইউনিট ডিজিট বের করার পদ্ধতি তোমরা এই পাওয়ারে দেখা বাকিগুলো সংখ্যাগুলো বের করবে বা যোগ থাকলে তাহলে লাস্ট দুটো ডিজিট যেটা সেটা যোগ করে দেবে এইভাবে এবার আসবো নাম্বার অফ জিরো আগে দেখো নাম্বার অফ জিরো বের করার জন্য আমার পদ্ধতি কি নাম্বার অফ জিরো বের করার জন্য পদ্ধতি ভালো করে বুঝবে যে ধরো জিরো কিভাবে তৈরি হয় জিরো তৈরি হওয়ার পদ্ধতি হচ্ছে ফাইভ ইন্টু টু এইটা হচ্ছে বেসিক দুটো ইউনিট এবার বলবেন না আমার কাছে আমি যদি পঁচিশের সঙ্গে দুই গুণ করলেও তো জিরো আসে হ্যাঁ আসতে পারে আসবেই অবশ্যই আবার যদি বলতে পারবে না আমি যদি পাঁচের সঙ্গে ষোলো গুণ করি তাও তো লাস্টে জিরো আসবে হ্যাঁ আসবে আবার বলতে পারো যে না আমি যদি পঁয়ত্রিশের সঙ্গে আটচল্লিশ গুণ করি তাও তো লাস্টে জিরো আসবে হ্যাঁ আসবে তো কিন্তু সমস্যা হচ্ছে যেটা জন্য আমি পাঁচ আর দুই বললাম সেটা হচ্ছে বেসিক ইউনিট মানে পঁচিশ মানে কি পঁচিশ তৈরি হতে গেলে কিন্তু ওর মধ্যে পাঁচ আছেই দুইয়ের মধ্যে তো দুই আছেই পাঁচের মধ্যে তো পাঁচ আছেই ষোলোর মধ্যে কিন্তু দুই আছে পঁয়ত্রিশের মধ্যে যেমন পাঁচ আছে আটচল্লিশের মধ্যে দুই আছে ওর জন্য জিরোটা তৈরি হচ্ছে রাইট তার মানে আবার বেসিক্যালি দেখতে হবে যে কতগুলো পাঁচ আর কতগুলো দুই আছে কোনো সংখ্যার মধ্যে গুণের আকারে এবার যদি ধরো আমার কাছে আছে যে আছে কটা পাঁচ আছে তেরো গুণ পাঁচ মানে একখানাই পাঁচ আছে গুণ ষোলোর মধ্যে কটাগুলো দুই আছে ষোলোর মধ্যে দুই দুগুনি চার দুগুনি আট আট দুগুনি ষোলো চারখানা দুই আছে দুইয়ের পাওয়ার চার কিন্তু মানে এটা এভাবে লিখতে পারি বোঝার সুবিধা লিখে দিচ্ছি চারখানা দুই আছে কিন্তু সমস্যা হচ্ছে আমার কতগুলো চার দুই এবং পাঁচের পেয়ার আছে পেয়ার মানে হচ্ছে কত জোড়া দুই এবং পাঁচ আছে যেমন চটি যেমন তুমি একটা পার্টি বা এক জুতো এক পার্টি পরে কোনো লাভ নেই কিনতে হলে তোমাকে দু পাটি কিনতে হবে সেরকমই এখানেও কিন্তু পাঁচ আর দুইয়ের কম্বিনেশনই লাগবে শুধু পাঁচ বা শুধু দুই দিয়ে তুমি কোনো কাজ করতে পারবে না এখানে কতগুলো কম্বিনেশন পেলাম একটা কম্বিনেশন আরো তো দুই আছে কিন্তু লাভ নেই তো আমি তো আর ওর সঙ্গে পাঁচ জোগাড় করতে পারছি না তাই এর যে কতগুলো লাস্টে জিরো থাকবে ওয়ান জিরো করে দেখতে পারো পঁয়ষট্টিকে ষোলো দিয়ে গুণ একটাই শূন্য আসবে তার বেশি শূন্য আসতে পারে না এবার তুমি যদি ভাবো যে দুইশো পঞ্চান্ন দুইশো মধ্যে কি দুটো পাঁচ আছে দুটো পাঁচ দেখতে পাচ্ছি না ওইভাবে পাঁচ আসে না একে ভাগ করলে কি আসে ঠিক আছে এটার মানে হচ্ছে ফাইভ ইন্টু ফিফটি ওয়ান ফিফটি ওয়ানকে ভাঙলে আর কোনো পাঁচ আসবে না তার মানে একখানাই পাঁচ আছে এখানেও কিন্তু ওকে তো এটা খেয়াল রাখতে হবে আচ্ছা এবার আরেকটা দেখি ধরো দেখা যাচ্ছে যে আমাকে বলেছে সিক্স টোয়েন্টি ফাইভ ইন্টু চব্বিশ এটা গুণ করতে বলেছে সিক্স মানে কত কতগুলো পাঁচ আছে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ একশো পঁচিশে ছয়শো পঁচিশ চব্বিশে কি আছে দুই গুণ দুই গুণ চার গুণ দুই আট গুণ তিন চব্বিশ তাহলে কতগুলো পেয়ার হচ্ছে একটা পেয়ার হচ্ছে দুটো পেয়ার হচ্ছে তিনটে পেয়ার হচ্ছে আর পেয়ার হচ্ছে না এখানে পাঁচ পড়ে আছে এখানে তিন পড়ে আছে তিনের সঙ্গে তো পেয়ার হবে না ও বলে দুইয়ের সঙ্গে পেয়ার হবে তাহলে থ্রি জিরোজ লাস্টে তিনটে জিরো থাকবে আগে কিছু থাকবে আগে কি থাকবে সেটা বের করার সমস্যা না তিন আর পাঁচে গুণ করে দাও পনেরো এখানে তোমরা নাম্বার অফ জিরো কাউন্টিং করতে পারবে চাইলেই এটা একটু ট্রাই করবে তোমরা আহ কয়েকটা আমি বলে দেবো অবশ্যই যেমন এখানে দেখো একশো আঠাশ কতগুলো দুই আছে দুইয়ের পাওয়ার কত হলে একশো দুইয়ের পাওয়ার পাঁচ হলে বত্রিশ ছয় হলে চৌষট্টি ছয়শো পঁচিশ হচ্ছে পাঁচ আছে সরি চার আছে তাহলে কতগুলো দুই এবং পাঁচের পেয়ার হবে ছোট কটা আছে চারখানা হবে ফোর জিরো কেন কারণ এখানে চারটে পাঁচ এখানে সাতটা দুই চারটে পাঁচের সঙ্গে কম্বিনেশন তারপরে যে তিনটে দুই পরে থাকলো ওইটা কোনো কাজে লাগবে না কারণ পেয়ার করার জন্য কিছু না এগুলো ট্রাই করতে পারো একইভাবে একশো পঁচিশে যেগুলো অলরেডি জিরো আছে সেগুলোকে কাউন্ট করার কারণে সেগুলো কিন্তু অলরেডি একটা দুটো তিনটে জিরো তো এখানে অলরেডি থেকে যাচ্ছে তারপরে আর কতগুলো আছে টোটাল কাউন্ট করবে যখন তখন এইগুলোকে ধরবে অবশ্যই তখন অবশ্যই এগুলো ধরবে মানে যা বেরোবে তার সঙ্গে প্লাস থ্রি হয়ে যাবে এটার ক্ষেত্রেও পারবে দেখো দশের ক্ষেত্রে তো আমি বলে দিতে পারছি যে পেয়ার কতগুলো চলি হচ্ছে দশের এই একটা জিরো আছে একটা জিরো এখানে হবেই বাকিগুলোকে যদি দেখি এখানে একটাই পাঁচ আছে আর দুই দুইয়ের স্কোয়ার দুই এর কিউ অনেক কিছু আছে এখানেও একটা দুই আছে কিন্তু লাভ নেই একটাই দুই আমি ইউজ করতে পারবো ম্যাক্সিমাম কার পাঁচের সঙ্গে তাহলে দুটো এবার যদি কুড়ি পর্যন্ত গুণ করতে দেয় ম্যানুয়ালি তাও তুমি চেক করে নিলে কিন্তু একশো হাজার এগুলো কি করবে দেখো উপায় কি প্রথমে তুমি যেটা করবে সেটা হচ্ছে লাস্ট যে ডিজিটটা দেওয়া আছে তাকে পাঁচ দিয়ে ভাগ করো যদি কন্টিনিউয়াস থাকে পরপর থাকে ক্রমিক থাকে পাঁচ দিয়ে ভাগ করো কত আসছে চার পাঁচে কুড়ি মিলে যাচ্ছে তাহলে এখানে যেটা ভাগ ফল এসছে সেটা কি পাঁচের থেকে বেশি না তাহলে আমি আর ফার্দার ক্যালকুলেশন করতে পারবো না তাহলে টোটাল কতগুলো এখানে হবে শূন্য পাঁচটা জিরো হবে এটা শেষে একশোর ক্ষেত্রে দেখি একশো কে ভাগ করলাম পাঁচ দিয়ে পাঁচ দুগুণে দশ একটা শূন্য এখানে চলে গেল কুড়িটা তাহলে কি কুড়িটা শূন্য হবে না এই কুড়িকে দেখো আবার আমি পাঁচ দিয়ে ভাগ করতে পারি আগেরটাই আমি কেন করিনি কারণ আগে ভাগ ফল কত আগে ভাগ ফল এসছিল মাত্র চার আর চারকে আমি ফার্দার ভাগ করতে পারি না তাহলে এবার কি করব এই কুড়িকে আমি আবার পাঁচ দিয়ে ভাগ করব এবার মিলে যাচ্ছে এবং এবার যে ভাগ ফলটা এসছে সেটা পাঁচের থেকে ছোট তাহলে আমি কুড়ি এবং এই ভাগ ফল অর্থাৎ চারকে যোগ করে দিয়ে বলতে পারি চব্বিশটা আছে চব্বিশটা শূন্য হবে এক থেকে একশো পর্যন্ত সব গুণ করে দিবে এক হাজারের ক্ষেত্রে কি হবে একইভাবে ট্রাই করি হাজারকে আগে পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ দিয়ে দশ দুটো শূন্য দুইশো দুইশোটা থাকবেই তার সঙ্গে আর কটা থাকবে দুইশোকে আবার আমি পাঁচ দিয়ে ভাগ করি চার পাঁচে কুড়ি চল্লিশটা আরো চল্লিশটা আসলো এবার কি করব চল্লিশ কে আবার পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ আটে চল্লিশ ভাগ করা যায় তিন পরে থাকলো এবার ভাগ শেষ থাকুক তাতে কোনো সমস্যা নেই মিলতেই হবে এরকম মাথার দিব্যি কিছু নেই এখানে এক এসছে তাহলে এই একটাও যোগ করে কিন্তু আর যাচ্ছে না এককে আর পাঁচ দিয়ে ভাগ করতে দুইশো উনপঞ্চাশ তাহলে দুশো উনপঞ্চাশ হয়ে যাবে হচ্ছে নাম্বার অফ জিরো দুশো উনপঞ্চাশটা থাকবে বাকিগুলো তোমরা ট্রাই করো এখানে যা বলা আছে ক্যালকুলেট নাম্বার অফ ডিজিট এবার ডিজিট ক্যালকুলেট করবো কতগুলো ডিজিট হবে দেখো জিরোর সূত্র ধরেই এই ক্যালকুলেশনটা হবে এবং যে সংখ্যাগুলো থাকবে তাতে জিরোর একটা লিঙ্ক থাকবেই যেমন আট আর এখানে পঁচিশ আট মানে কি দুইয়ের পাওয়ার কিউব তার পাওয়ার দুইশো বত্রিশ পাঁচ মানে কি দুইয়ের পাওয়ার দুই তার পাওয়ার দুইশো আটচল্লিশ আমি কি করতে পারি এই পাওয়ার দুটো কিন্তু গুণ হয়ে যায় কোনো কিছুর পাওয়ার তার পাওয়ার যদি থাকে তাহলে দুইয়ের পাওয়ার কী হয়ে যাবে চারশো চৌষট্টি আর এখানে সরি এখানে দুই লিখেছি এটা পাঁচ হবে বুঝতেই পারছো আশা করি পঁচিশ মানে পাঁচ স্কোয়ার তাহলে পাঁচের পাওয়ার কি হয়ে যাবে চারশো সরি তিন দিয়ে গুণ হয়েছিল রাইট তো এখানে আমাদের তিনের গুণটাও গন্ডগোল হয়েছে ওকে ছয়শো ছিয়ানব্বই হচ্ছে আর এখানে দুই দিয়ে গুণ করলে পাঁচের পাওয়ার দুই ছিল দুই গুণ তিনশো আটচল্লিশ করলে ছয়শো ছিয়ানব্বই তাহলে দুই গুণ পাঁচ এর পাওয়ার ছয়শো ছিয়ানব্বইটা তাহলে পাঁচ গুণি 10 এর পাওয়ার 696 তাহলে কতগুলো ডিজিট হবে দেখো জিরো তো হবে 696 টা কিন্তু তার আগে তো একটা একও বসবে তাহলে টোটাল কতগুলো ডিজিট হবে 697 খানা ডিজিট হবে আশা করি বুঝতে পেরেছো কি বলতে চাইছি এবার এই একই সূত্রেই ক্যালকুলেটর নাম্বার অফ ডিজিট আমি এটাকে আরও অনেক রকম সংখ্যা দিতে পারে তোমাকে তুমি সেগুলোকে তোমাকে ক্যালকুলেট করতে হবে যেরকম ধরো দিল আটচল্লিশ টু দি পাওয়ার ধরো পাঁচ ধরো পাঁচের পাওয়া দশ আছে আর ধীর ধরো এটার পাওয়া পাঁচ এর বলো কতগুলো ডিজিট আছে আটচল্লিশ মানে কি আটচল্লিশ মানে ষোলো গুণ তিন কেন ষোলো গুণ তিন করলাম সেটাও বলছি আর ষোলো হচ্ছে দুইয়ের পাওয়ার চার আমি দুইয়ের ফর্মে বা পাঁচের ফর্মে আনার চেষ্টা করি এটা কি আছে এটা তো পাঁচের পাওয়ার দশ আছে ছেড়ে দিলাম মানে কি আমি বলেছি পাঁচের ফর্মে তাহলে গুণ কারণ ষোলো মানে কি দুইয়ের পাওয়ার চার গুণ তিন টু দি পাওয়ার ফাইভ পাঁচের পাওয়ার দশ এটাকে এরকমই রেখে দিলাম পঁচিশ মানে কি পাঁচের পাওয়ার দুই গুণ তিন পাওয়ার পাঁচ তাহলে এখানে কি হলো দুইয়ের পাওয়ার কি হলো চার পাঁচে কুড়িটা পাওয়ার পাঁচ খান আর এখানে কি হচ্ছে পাঁচের পাওয়ার দুই পাঁচ দুগুণই দশ তাহলে পাঁচের পাওয়ার দশ তিনের পাওয়ার পাঁচ তাহলে আমি যদি দুইয়ের পাওয়ার কুড়ি আর এখানে পাঁচের পাওয়ার কত আছে এখানে দশটা এখানে দশটা তাহলে পাওয়ার গুলো জানি একই বেস যদি থাকে তাহলে পাওয়ার গুলো কি হচ্ছে পাওয়ার 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 তার মানে হয়ে যাবে দিয়ে তিনের তিনের পাঁচ আমার কোনো কাজ নেই তিনের পাওয়ার কাজে লাগবে না কিন্তু পাঁচের পাওয়ার কাজে লাগবে তিনের পাওয়ার দশও কাজে লাগবে কিন্তু সেটা আমি নাম্বার অফ ডিজিট বের করার সময় দেখতে হবে ঠিক আছে তো এখানে দুইয়ের পাওয়ার আমার এখানে কত আসছে দুই গুণ পাঁচ মানে দশের পাওয়ার কুড়ি দশের পাওয়ার কুড়ি মানে কি এখানে একের পরে কুড়িটা শূন্য আসবে আর এখানে তিনের পাওয়ার দশ তিনের পাওয়ার দশ মানে কতগুলো ডিজিট হবে দেখো তিনের পাওয়ার দশ মানে কতগুলো ডিজিট তিনের পাওয়ার তিন মানে হচ্ছে সাতাশ চার মানে হচ্ছে একাশি এবার আমাকে চেক করতে হবে যে তিনের পাওয়ার দশ মানে কত হচ্ছে তিনের পাওয়ার চার গুণ তিনের পাওয়ার চার গুণ তিনের পাওয়ার দুই করলাম তিনের পাওয়ার চার মানে একাশি তিনের পাওয়ার চার মানে একাশি কত ডিজিট হবে চেক করতে হবে এবার একটু আইডিয়া করে নেওয়া যেতেই পারে যে কতগুলো ডিজিট হবে এখানে তোমরা যদি একটু ভালো করে আইডিয়া করো একটু যদি এই ক্যালকুলেশন সম্বন্ধে তোমাদের ওয়াকিবহল থাকো তাহলে তোমরা আরামসে এটা বলতে পারবে যে এখানে পাঁচটা ডিজিট হবে পাঁচটা ডিজিট হবে দেখো প্রথমে তো দেখো এখানে ডিজিট গুলোর সংখ্যা যোগ করো কত আছে পাঁচ তার মানে এই যে তিনটে সংখ্যা গুণ করলে হয় পাঁচ ডিজিটের সংখ্যা আসবে নয় চার ডিজিটে কিন্তু পাঁচ না চার কি করে বুঝবে প্রত্যেকটা পাঁচ ডিজিটকে গুণ করো আট আট চৌষট্টি গুণ নয় তিনটে সংখ্যাকে গুণ করলে যদি তিন ডিজিটের সংখ্যা চলে আসে তাহলে তুমি শিওর হও যে এটা পাঁচ ডিজিটের হবে কিন্তু তিনটে সংখ্যাকে তিনটে সংখ্যাকে এইটা এই আট আট এবং নয় একে গুণ করলে যদি দুই ডিজিটের সংখ্যা আসতো তাহলে বুঝতে এটা গুণফলটা চার ডিজিটের আসবে ওকে তো এবার আমি কি করলাম এখানে আমি বললাম যে এটা পাঁচ ডিজিটের সংখ্যা আসবে আর এখানে এইটা কত দুই ডিজিটের একের পরে কুড়িটা শূন্য তাহলে একের সঙ্গে এই পাঁচ ডিজিটের সংখ্যাটা গুণ করলে তো পাঁচ ডিজিটের সংখ্যাই থাকবে তাহলে ফাইভ ডিজিটের ওই সংখ্যাটা যোগ কুড়ি ডিজিটের জন্য শূন্য তাহলে টোটাল কি হবে ডিজিট হবে পরীক্ষা আমাদের এখনো আসেনি এ বাট চলে আসতেই পারে ওর জন্যই এগুলো বলে দিলাম ফাইনাল ডিজিট ক্যালকুলেশন ফাইনাল ডিজিট ক্যালকুলেশন করার ফাইনাল ডিজিটস ক্যালকুলেশন ঠিক আছে এটা কিরকম প্রশ্ন দেবে ঠিক আছে আচ্ছা এখানে আরেক রকমও প্রশ্ন দিতে পারে যে এটা তো একটা হলো আর একটা প্রশ্ন দিতে পারে ধরো তোমাকে বলল এক থেকে আঠাশ পর্যন্ত কতগুলো ডিজিট আছে কতগুলো ডিজিট আছে এক থেকে নয় পর্যন্ত কতগুলো ডিজিট আছে নটা এবার নয়ের পর থেকে যা যা হবে সব দুই ডিজিটে এবার কতগুলো ডিজিট হয় কতগুলো সংখ্যা হয় এগারো থেকে আঠাশ পর্যন্ত কটা সংখ্যা বিয়োগ করলে যত হয় তার সঙ্গে এক যোগ করলে নাম্বার অফ সংখ্যা বেরোয় কতগুলো সংখ্যা আছে তাহলে এগারো থেকে আঠাশ পর্যন্ত কাউন্ট করলে তুমি দেখবে আঠারোটা সংখ্যা পাবে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এদের গ্যাপ সতেরো এক যোগ করলে ওদের নাম্বার অফ সংখ্যা বেরোয় আঠারোটা আঠারোটা সংখ্যা যদি হয় প্রত্যেকটা দুই ডিজিটে তাহলে ছত্রিশটা ছত্রিশ আর নয় পঁয়তাল্লিশটা ডিজিট হবে এক থেকে আঠাশ একইভাবে যদি তোমাকে বলে এক থেকে একশো পনেরো পর্যন্ত কত ডিজিট হবে এক থেকে নয় পর্যন্ত কয় ডিজিট আচ্ছা এগারো থেকে সরি দশ থেকে এখানে আমি বিয়োগটা ভুল করেছি এখানে দশ হবে তো সুতরাং এখানে সতেরো নয় এখানে আঠেরো যোগ এক মানে উনিশ দুগুনি এখানে কটা আটত্রিশ উনব্বই চোখ এক নব্বইটা তাহলে নব্বইটা দুই ডিজিট করে একশো আশিটা এরপরে আরো আছে একশো থেকে একশো পনেরো পর্যন্ত কতগুলো ডিজিট একশো পনেরো একশো করলে কি হয় পনেরো যোগ এক ষোলোটা সংখ্যা আছে প্রত্যেকটা তিন ডিজিটে আটচল্লিশটা যোগ করে দাও নয় যোগ একশো আশি যোগ আটচল্লিশ কত হচ্ছে আট দুগুনি ষোলো এক সতেরো সাত হাতে এক নয় দুগুণি আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশের দুই হাতে দুই তিনশো সাতাশটা ডিজিট আছে এগুলো ফাইনাল ডিজিট ক্যালকুলেশন এইভাবেই ধরো তোমাকে বলল যে ওয়ান টু টোয়েন্টি এইট লেখা পর্যন্ত সব লেখার দরকার নেই ফাইনাল ফাইভ ডিজিট কি হবে লাস্ট সংখ্যাটা হচ্ছিল একশো আঠাশ তার আগেরটা কি ছিল একশো সাতাশ পাঁচটার ডিজিট কি হবে আমার দেখার দরকার যেটুকু দরকার সেটুকু এটা বুদ্ধি করে সেটুকু লিখতে হবে ঠিক আছে তো ফাইনাল ডিজিট কিন্তু এভাবে আমি ক্যালকুলেট করতে পারবো এবং এর ওপরেও কিছু প্রশ্ন দিতে পারে যেরকম ধরো এরকম দিতে পারে ডিভিজিবিলিটি চেক ফাইনাল ডিজিটের মাধ্যমে ধরো বললো এক থেকে টু থার্টি ফাইভ পর্যন্ত ঠিক আছে টু থার্টি ফাইভ পর্যন্ত টু থার্টি ফাইভ না ধরো টু থার্টি টু পর্যন্ত লিখছ জিজ্ঞেস করলো যে যে পুরো সংখ্যাটা তৈরি হলো এই পুরো বড় একটা সংখ্যা এক থেকে এক কোনো কমা টমা স্পেস না দিয়ে পরপর লিখতে থাকছো এই যে দুশো বত্রিশ সংখ্যাটা পর্যন্ত লিখতে গিয়ে যে বড় সংখ্যাটা তৈরি হলো সেটা চার দিয়ে কি ডিভিজেবেল চার দিয়ে কি বিভাজ্য তো আমি কি করব আমি করব কি যে চার দিয়ে বিভাজ্যতা নিয়ম ভাববো কি হবে লাস্ট দুটো ডিজিট যদি চার দিয়ে বিভাজ্য হয় তাহলে সেটা চার দিয়ে বিভাজ্য হয় বেশ ভালো কথা তাহলে এটা কি লাস্ট দুটো ডিজিট কত বত্রিশ বত্রিশ চার দিয়ে বিভাজ্য তাহলে এটা ডিভিজেবেল বাই ও হবে একইভাবে তোমাকে বলতে পারে যে এক থেকে বত্রিশ পর্যন্ত বা ছত্রিশ পর্যন্ত লিখলে শুধু ছত্রিশ এটা কি ষোলো দিয়ে ডিভিজেবল হবে ষোলো দিয়ে ডিভিজেবল হবে তার জন্য আমার কি লাগে চারটে ডিজিট লাগে লাস্ট ষোলো দিয়ে তাহলে লাস্ট দুটো ডিজিট ছত্রিশ তার আগে দুটো ডিজিট চৌত্রিশ এটা কি ষোলো দিয়ে বিভাজ্য আমাকে সেটা দেখতে হবে ষোলো দুগুনি বত্রিশ দুই পরে থাকলো তেইশ ষোলো অক্ষে ষোলো ছিয়াত্তর যাবে না পাঁচ দিয়ে এরকম চেক করতে দিতে পারে পাঁচ দিয়ে চেক করতে দিলে খুব সোজা সেটা নিয়ে কোনো সমস্যা নেই বাট এই দুই চার ষোলো এগুলো দিয়ে বেশি দেবে এটা মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখবে রিমাইন্ডার থিওরিম নিয়ে আমি ছোট্ট করে আলোচনা করবো কারণ রিমাইন্ডার থিওরিম নিয়ে আমাদের খুব বেশি প্রশ্ন আসে না বা আসেও নেই রিমাইন্ডার থিওরিমের ব্যাপারটা কি ধরো আমি একটা ছোট্ট একটা লজিক বলি ধরো আমাকে বলেছে কে চার দিয়ে ভাগ করে দেখো তো কত ভাগ শেষ আছে আমি বললাম এ আর এমন কি তিন চারে বারো তিন ভাগ কিন্তু এটা আরো একভাবে ভাবে ভাগশেষ আরো একটা ভাগ শেষ আসতে পারে কিরকম পনেরোকে আমি চার দিয়ে ভাগ করে চার চারে ষোলো করলাম এবং বিয়োগ করে মাইনাস এক ভাগ শেষ দুটোই কিন্তু কারেক্ট দুটোই কারেক্ট এই যে মাইনাস ওয়ান বের করলাম হয়তো অপশানে মাইনাস ওয়ান থাকবে না কিন্তু অনেক ক্যালকুলেশনের ক্ষেত্রে মাইনাস ওয়ানের কাজে দেবে বা রিমাইন্ডারের ব্যাপারটাও আমি একটু বলে দিই ধরো এইরকম সংখ্যা দিল থ্রি সেভেন্টি টু একে পনেরো দিয়ে ভাগ করলে ভাগ শেষ কি আসবে আচ্ছা আগে ছোট দিয়ে দেখি আগে দেখি পাঁচ দিয়ে তারপরে পনেরো দিয়ে দেখি ভাগ ফল ভাগ করলে ভাগ শেষ কি আসবে তাহলে প্রথমে এটাকে পাঁচ দিয়ে ভাগ করে দেখো প্রথমটার ভাগ শেষ কি আসছে তিনশো আটাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করলে তিন আসবে দুশো পঁয়তাল্লিশ কে ভাগ করলে জিরো আসবে আঠাশকে পাঁচ দিয়ে ভাগ করলে তিন আসবে এদের গুণ করে তাকে আবার পাঁচ দিয়ে ভাগ করো ভাগ শেষ যাবে কিন্তু জিরো যেহেতু একটাই চলে এসছে তাই শিওর থাকো যে এই তিন তিরিকে নয় শূন্য শূন্য করলে শূন্যই আসবে পাঁচ দিয়ে ভাগ করলে জিরোই আসবে তার একটা যদি সংখ্যা নিচের সংখ্যাটি বিভাজ্য হয়ে যায় তাহলে আমার আর চেক করারই জিরো এবার আগের সংখ্যাটা এবার পনেরো দিয়ে ভাগ করবে কি হবে পনেরো দুগুণি তিরিশ পাঁচ পঁচাত্তর তিন পরে থাকছে ভাগ শেষ দুইশো পঁয়তাল্লিশ কে পনেরো কে পনেরো নয় ছয় পনেরো নব্বই পাঁচ পরে থাকছে আঠাশ কে পনেরো দিয়ে ভাগ করলে কি হবে আঠাশ কে পনেরো দিয়ে ভাগ করলে হচ্ছে তেরো পরে থাকছে এবারে এইগুলোর গুণ ফলকে এবার পনেরো দিয়ে ভাগ করো তিন পাঁচে পনেরো পনেরো গুণ তেরো করলে কি হয় পাঁচ তেরং পঁয়ষট্টির পাঁচ হাতে আহ ছয় তেরো অক্ষে তেরো আর ছয় উনিশ একে পনেরো দিয়ে ভাগ করো কি পরে থাকবে পনেরো অক্ষে পনেরো আর ওইদিকে পঁয়তাল্লিশ তাহলে এটা জিরো আসবে ভাগ করলে মিলে যাচ্ছে নাও মিলতে পারতো এরকম কোনো মাথার দিব্যি নেই যে মিলেই যাবে সব সময় ঠিক আছে কোনো ভাগ আসতে পারতো এরকম ধরো আমি একটা ছোট সংখ্যা দিয়ে দেখাই এইটটি সেভেন ইন্টু থার্টি ফোর ডিভাইডেড বাই এইট এইটটি কে আট দিয়ে ভাগ করলে কি হবে সাত করে থাকবে থার্টি কে এইট দিয়ে ভাগ করলে টু পরে থাকবে তাহলে একে আবার আট দিয়ে ভাগ করা চোদ্দ চোদ্দকে আট দিয়ে ভাগ করলে কি করে থাকবে ছয় ভাগশেষ এইভাবে রিমাইন্ডার থিওরেমের প্রশ্ন দেয় কিন্তু যে ভাগশেষ বের করে ওকে এবার এইটার ক্ষেত্রে আমার যদি আমি নেগেটিভটা কিভাবে হেল্প করত দেখো তিনশো আটাত্তরকে পনেরো দিয়ে ভাগ করলে তিন ঠিক আছে দুশো পঁয়তাল্লিশ কে পনেরো দিয়ে ভাগ করলে পাঁচ ঠিক আছে এবার আঠাশকে যদি আমি পনেরো দিয়ে ভাগ করে বলি যে না আঠাশ পনেরো দুগুনি তিরিশ তাহলে এখানে মাইনাস দুই আসবে এবার একে যদি পনেরো দিয়ে ভাগ করি কি হবে দেখো পাঁচ দুগুনি দশ তিন দশকে তিরিশ মাইনাস তিরিশ বাই পনেরো এবার এখানে কিন্তু আর ক্যালকুলেশনটা ছোট হয়ে গেল আমি আরামসে যাবো বলতে পারব পাওয়ার দিয়েও কিছু অঙ্ক দেয় বাট আমাদের পাওয়ার দিয়ে আসে না আমি তবুও দু একটা ছোটখাটো দেখিয়ে দিই যেমন ধরো বলেছে টু টু দি পাওয়ার ফাইভ তাকে যদি আমি থ্রি দিয়ে ডিভাইড করি তাহলে কি আসবে আমি আরেকটু অন্য একটা সংখ্যা দিয়ে আগে দেখিয়ে নি এটা পরে আসছি ধরো বলেছে ফাইভ টু দি পাওয়ার এইট একে যদি আমি ফোর দিয়ে ভাগ করি কি আসবে ফাইভ মানে কি দেখো সবসময় এই ক্ষেত্রে ওপরের আর নিচের সংখ্যার পার্থক্য এক হতেই হবে কোনটা বড় কোনটা ছোট সেটা ম্যাটার করছে না কিন্তু একের পার্থক্য থাকতে হবে মানে ওপরে চার নিচেও পাঁচ থাকতে পারত মানে আমি এটাও দেখবো খানে দরকার হলে চারের পাওয়ার আট তারকে কে দিয়ে ভাগ করছে সেটাও দেখব আগে এটা দেখে নিই পাঁচ মানে কি চারের থেকে এক বেশি তাই এক লিখলাম এবং তার পাওয়ার আট লিখলাম তাহলে কত আসবে একের পাওয়ার আট মানে এক এটাই ভাগ শেষ ওকে এবার ওপরে কি আছে চার তাহলে পাঁচ চারকে পাঁচ দিয়ে ভাগ করলে কি হবে মাইনাস ওয়ান আসবে করে দেখো একটা তো হতে পারে একবারও যাচ্ছে না শূন্য চার পরে থাকছে কিন্তু আরেকটা এটাও হতে পারে পাঁচ দিয়ে ভাগ করলে একবার যাচ্ছে পাঁচ এবং মাইনাস ওয়ান আসছে আমি এই মাইনাস ওয়ানটা মাইনাস ওয়ান বা প্লাস ওয়ান ওই ফর্ম্যাটই সবসময় লিখতে হবে তোমাকে তার পাওয়ার আট দেখো মাইনাস ওয়ান যদি আট বার গুন করো সেটা প্লাস ওয়ান হয়ে যাবে কিন্তু এইটাই যদি এরকম থাকতো পাওয়ার বাই ফোর পাওয়া পাওয়ার দি পাওয়ার সেভেন হয়ে যেত তখন কি হতো তখন মাইনাস ওয়ান পাওয়ার সাত মানে হচ্ছে মাইনাস ওয়ানই হবে কেন তার মাইনাস ওয়ান যদি দুবার করে গুণ করো মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান বার গুণ করছি গুণ মাইনাস ওয়ান এইগুলোকে গুণ করলো তো প্লাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বিজোর সংখ্যক যদি পাওয়ার থাকে বিজোড় যদি পাওয়ার হয় এইখানে তাহলে মাইনাস

একদম বেসিক জিনিস রাখলাম এটা কাজে লাগবে না দেখিয়ে খুব একটা পরীক্ষায় তোমাদের আসেনি পর্যন্ত তো এই ছিল আমাদের নাম্বার সিস্টেমের সেকেন্ড পার্ট আশা করি তোমরা পুরো ব্যাপারটাকে বুঝতে পেরেছ আয়ত্ত করতে পেরেছো প্রশ্নগুলো আরো দেখো প্র্যাকটিস করো নিজেদের মতো কিছু নাম্বার নি প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না আজকের পার্টে এই পর্যন্তই ধন্যবাদ